হিমন্ত বিশ্ব শর্মার কর্তৃত্বলৈ প্রবল প্রত্যাহ্বান। ছাব্বিশের পূর্বে সলনি হওয়ার দিকে অসমৰ রাজনীতি, বিজেপির ধুমুহা, অগপত বিদ্রোহ, আপদ বিসম্বাদ, কার্পি পাহাড়ত পরিবর্তনের উকমুকনি, অপ্রত্যাশিত রাজনৈতিক জটিলতার মাজত মুখ্যমন্ত্রী, সুযোগের অপেক্ষাত কংগ্রেস অজাপ রাইজর দল। 2026 বিধানসভা নির্বাচনলৈ মাজত এতিয়াও বহু মাহ বাকি, কিন্তু তার পূর্বে যেন অসমৰ রাজনীতির সোঁত ওলোটা দিশে ববলৈ আরম্ভ করেছে। লোকসভা নির্বাচনের আগলৈকে দেশের রাজনীতিত নরেন্দ্র মোদী আর অসমৰ রাজনীতিত হিমন্ত বিশ্ব শর্মাক অপ্রতিদ্বন্দ্বী বলে গণ্য করা হয়েছিল, কিন্তু নির্বাচনের পাছত হঠাৎ সলনি হয়ে গেল রাজনৈতিক দৃশ্যপট। এফালে কেন্দ্রত নরেন্দ্র মোদীর পতনের আরম্ভণি, আনফালে অসমত হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক কর্তৃত্বলৈ আহি পড়ে প্রবল প্রত্যাহ্বান। এক অপ্রত্যাশিত জটিল রাজনৈতিক মুহূর্তত উপনীত হয়েছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত হয়ে অহা মুখ্যমন্ত্রীগী এবার নিজ দলতেই প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। সহযোগী দল অসম গণ পরিষদতো আরম্ভ হয়েছে নীরব বিদ্রোহ। দি ক্রসকারেন্টে লাভ করা খবর অনুসরি শাসকীয় মিত্রজোঁট বিজেপি আর অসম গণ পরিষদর কেবাগৰাকীও নেতাই শেহতীয়াকৈ কংগ্রেসের এগৰাকী শীর্ষ রাষ্ট্রীয় নেতাক সাক্ষাৎ করেছে। ইয়ার ভিতর আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ব্যক্তিও। তার পাছতে এআইসিসিয়ে সমগ্র বিষয়টি পর্যালোচনার বাবে 15 জুলাই তিনিদিনিয়া ভ্রমণসূচীরে জিতেন্দ্র সিংক অসমলৈ প্রেরণ করেছে। শাসকীয় দলের একাংশ নেতার কংগ্রেসত যোগদানের এনে কুচকাওয়াজ চলি থাকার মাজতেই সুযোগের অপেক্ষাত আছে নবগঠিত আঞ্চলিক রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ আর রাইজর দল। শিবসাগরের দুই জ্যেষ্ঠ বিজেপি নেতা ভবেন মোহন আর যুধিষ্ঠির গগৈয়ে ইতিমধ্যে বিজেপির পদত্যাগ করে রাইজর দলত যোগদানের প্রস্তুতি চলাইছে। প্রাক্তন কেন্দ্রমন্ত্রী রাজেন গোহাই আছে অসম জাতীয় পরিষদর সঙ্গে সঘন যোগাযোগত। আনকি বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়ার পুত্র বব্রুবাহন শইকীয়াও রাজনৈতিক অভিষেকর কুচকাওয়াজ চলাইছে। সকলকে আচরিত করে বব্রুবাহন শইকীয়ারে যোগাযোগ চলিছে রাইজর দল আর অসম জাতীয় পরিষদর সঙ্গে। অতি সোনকালেই তেও নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করব। ইপিনে কলিতে মরহিবর উপক্রম হয়েছে অসমৰ আপধ্যায়। আম আদমি পার্টির সরসংখ্যক নেতাকর্মী কাইলৈ ডিমৌত আলোচনাত মিলিত হব। তাতেই তেওঁলোকে এক ডাঙর রাজনৈতিক সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে। একেদরে কার্বি পাহাড়তো আরম্ভ হয়েছে পরিবর্তনের উকমুকনি। কার্বি আংলংত বিজেপির প্রতি মুখভঙ্গ হয়েছে জন ইংটি কাথারর আঞ্চলিক দল APHLCর সঙ্গে একেলগে কাম করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আদিবাসী সুরক্ষা সমিতিয়ে। ইয়ার বাবে দুইটা দলের মাজত স্বাক্ষর হয়েছে সন্ধিপত্র। এনেদরেই এতিয়া নির্বাচনলৈ বহুদিন বাকি থাকা অবস্থাতেই অসমৰ রাজনীতিত প্রবল জোকারণি অনুভূত হয়েছে। ইয়ার ফলাফল কি হয় সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রসকারেন্ট।